ভারতের পানিতে ডুবেছে বাংলাদেশের বারোটি জেলা পানিবন্দী লাখ লাখ মানুষ লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন স্বপন বন্যায় পানিবন্দী মানুষের উদ্ধার কাজ চলছে কিনা সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন ইসাদ লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার মধ্যে প্রায় পাঁচটি উপজেলা নির্বাহ পানিতে প্লাবিত হয়েছে এই পানি বনার পানির কারণে লক্ষ্মীপুরে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি পানিবন্দী হয়ে আছে বিশেষ করে লক্ষ্মীপুরের কমলনগর রামগতি উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলা এবং রায়পুরে যেসব ফসলি জমি ছিল সবগুলো পানিতে বেশি গেছে এবং পানি তিন চার দিন পাঁচ ছ দিন বৃষ্টি হওয়ার কারণে যে আউশ এবং আমন ধান ছিল সব ফসলে নষ্ট হয়ে গেছে আর এখানকার যে প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে মাছ চাষ রয়েছে হয়েছে মাছ চাষের গেট এবং পুকুরগুলো পানিতে বেসে গেছে আমরা লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসক জেলা প্রশাসক এবং বিভিন্ন রামগতি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে সকালে যেটি আপডেট দিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় একশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে প্রায় লক্ষ্মীপুরের আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে প্রায় এক থেকে দেড় হাজার লোক আশ্রয় নিয়েছেন এখনো অনেক মানুষ আহ আশা আছেন যে হয়তো পানি কমে যাবে তারা তাদের নিজ বাড়ি করে থাকতে পারবে মানুষজন বাড়ি করে চাচ্ছে না ছাড়তে চাচ্ছে না সেই কারণটা হচ্ছে যে তারা ছেড়ে গেলে তাদের যে বারে বাড়ির যে মালামাল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছু মানুষ আশেপাশের যেসব স্থান স্থানে তাদের আত্মীয় স্বজন আছে সেখানে তারা নিয়ে আশ্রয় নিচ্ছে আমরা লোক জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা পানি বন্দী হয়ে আছে তাদের জন্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসন থেকে হটলাইন খোলা হয়েছে এবং শুকনো যে খাবারগুলো সেগুলো জন্য তারা প্রস্তুত হয়েছে এবং কিছু কিছু এলাকা তারা খাবার পৌঁছে দিচ্ছেন যে লক্ষ্মীপুরের যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারাও তাদের পরিচালনা করার জন্য তারা শুকনো খাবার নিয়ে দেরি হচ্ছে যে আজ আজ সকালের মধ্যে তারা বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে যে বিশেষ করে লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন উদ্যোগে গতকাল বিভিন্ন খালে যে এবং নদীর মুখে যেসব বাঁধ ছিল যারা প্রভাবশালীরা বাদ দিয়ে মাছ চাষ করতো সেগুলো খুলে দেওয়া হচ্ছে আজও আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানা জানানো হয়েছে যে বাঁধগুলো সবগুলিই খুলে দেওয়া হবে কোনো বাদে নদীতে এবং খালে থাকবে না এবং যদি বাঁধগুলো খুলে দেওয়া হয় এবং লক্ষ্মীপুরের যে হাজিমানা সুইচ গেট এবং লক্ষ্মীপুরের মধুসূদীয় সুইচ গেট রয়েছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে লক্ষ্মী পানিগুলো কমতেছে বিশ তারপরেও বিশেষ করে যে কমলনগরের যে চরকাদিরা ইউনিয়ন রয়েছে সেটা নোয়াখালী অঞ্চল থেকে পানি এসে চরকাদিরা ইউনিয়ন পুরোটাই পানির নিচে তলিয়ে যাচ্ছে বিশেষ করে ফেনি এবং নোয়াখালী থেকে যে পানির চাপটা আসতেছে ওই চাপে লক্ষ্মীপুর প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের যে পানি উন্নয়ন বোর্ড তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ যদি বৃষ্টির বৃষ্টি না হয় এবং রোদ উঠে তাহলে লক্ষ্মীপুরের যে পরিমাণ মানুষ পানিবন্দি আসে তার সংখ্যা কমতে থাকবে এবং বন্যা পরিস্থিতি উন্নত হতে থাকবে ঈশ্বর এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন